হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা জ্যাক গাড়ি নিয়ে আপনাদের সামনে কিন্তু আজকের এই ভিডিওটা উপস্থাপন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা অনেকেই ফোন দিয়েছেন জ্যাক গাড়ির জন্য। কয়েকদিন আগে একটা গাড়ি ছিল, সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এরপরে কিন্তু আরেকটা কিন্তু জ্যাক গাড়ি আপনাদের জন্য আনা হয়েছে। তো জ্যাক গাড়ি, এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2015 সাল, এবং 2015 সালের রেজিস্ট্রেশন কাগজপত্র সবগুলো আপ টু ডেট, জাম বডি করা, আপনারা দেখতেই পাচ্ছেন। বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এটা হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন। পেছনে আপনারা একটা টায়ার দুর্বল পাবেন, আর মোটামুটি যেগুলো আছে একদম চালানোর উপযোগী, একজোড়া প্রায় নতুনের মতো। আর গাড়িটার বডি হচ্ছে লম্বায় 12 ফিট এবং পাশে হচ্ছে 6 ফিট, মানে কিছু কয়েক ইঞ্চি কম আছে। আর এটা হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন। ভেতরে বাইরে গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে। গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে। আর গাড়িটার কাগজপত্র আপনারা সবগুলো আপ টু ডেট পাবেন, এটা কিন্তু ফার্স্ট পার্টি মালিকানা। তো ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা ভালো মানের জ্যাক গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, একদম রানিং গাড়ি। অবশ্যই এসে ভালোভাবে ট্রায়াল দিয়ে কাগজপত্র দেখে শুনে বুঝে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে তারপরে নেবেন। আর পেছনের টায়ার জোড়া একটা বাতিল আমি বলে দিয়েছি, তো একটা চাকা আপনাদের নিতে হবে বা স্পায়ার, ওটা দিয়ে মোটামুটি আপনারা চালাতে পারবেন, চালিয়ে তারপরে কোনো সময় কিনে নিলেই হবে। আর এটা হচ্ছে গাড়িটার বাম পাশের কন্ডিশনটা এমন হবে। তো ওভারঅল গাড়িটার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে গাড়িটার চেসিস 100% ফ্রেশ আছে, ব্যাটারি কন্ডিশন, তারপরে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এটা হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন। আসলে যে ভাই গাড়িটা ইউজ করছেন খুব ভালোভাবে মেনটেন করছেন। আপনাদের স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে 7,40,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা এখানে দামাদামি করো। ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আজকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।